ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে কোনো মুসলিম কোনো মুসলিমকে গালি দেয়া এটা তো মূল জায়েজ না। এমনি ভাবে মানুষের উপর বুদ্ধা দেওয়া ঠিক না। হ্যাঁ, যদি সে মজলুম হয়, মজলুম, তাহলে তার সে অনুযায়ী সে দোয়া করতে পারে, এর অধিকার রয়েছে, যেহেতু সে মজলুম। কোনো কোনো সাহাবি থেকে প্রমাণ হচ্ছে বুদ্ধুয়া দেয়ার। এমনিভাবে যারা জালেম তাদের উপর বুদ্ধুয়া তো দিয়েছেন কোনো কোনো নবীও আলাইহিম আসসালাম। তাইলে জালেমদের উপর বুদ্ধুয়া দেওয়া জায়েজ। কাফির যদি হয় আর মুসলমান হলে যথাসাধ্য সবর করবে। প্রথম নম্বর সবর, বদুয়া দিবে না। কিন্তু যদি এখান থেকে মনে করে দেয়া উচিত আর দেয়, তাহলে ততটুকু দিবে যতটুকু তার হক ছিল, অতিরিক্ত অভিশাপ দেবে না। এবারে কেউ যদি উপযোগী না হয় আর এই অবস্থায় তা গালি দেয় বা অভিশাপ অভিশাপ করে, মানে সে তার উপর জুলুম করছে, আরও অভিশাপ দিচ্ছে, এটা আল্লাহ রহমান আল্লাহ রহিম এটা কবুল হবে না, কারণ সে জুলুম করছে। কিন্তু সে তার হক, তার উপর জুলুম করা হয়েছে আর এই হিসেবে সে বুদ্ধা নেয়, বুদ্ধা দেয় তাহলে কবুল হওয়ার কথা। কিন্তু জুলুম করবে, অতিরিক্ত করবে না। তো এই যে বোন প্রশ্ন করেছেন, যদি ওনার উপর ও জুলুম করে থাকে অতিরিক্ত, আল্লাহ রহমান রহিমিন, আল্লাহ এই অবস্থায় তার দোয়া কবুল করবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বান্দাদের উপর জুলুম করেন না, সুবহানাল্লাহ। তাহলে সে যে জুলুম করলো আপনার উপর, এটা কীরকম কবুল করবে? লা, তো আপনি এরকম পরিস্থিতিতে আপনি তার অনিশ্চয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন, তার জুলুম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন, আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি তার অনিশ্চয় থেকে তোমার কাছে রক্ষা চাই, আল্লাহ তার অনিশ্চয় থেকে আমাকে রক্ষা করো, এরকম বলতে পারেন। বাংলায় বললে অসুবিধা কি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাউকে ভয় করলে এটা বলতেন, এরকম আছে, আল্লাহুম্মা ইন্নী আজআলুকা ফি নাহরিহি ওয়া আউযু বিকা মিন শাররিহি, আল্লাহুম্মা ইন্নী আজআলুকা ফি নাহরিহি ওয়া আউযু বিকা মিন শাররি। তো কেউ যদি সত্য সত্যি জালেম হয় তার জন্য এটা করা যেতে পারে দোয়া। আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম।